नमस्कार दर्शक बंधु, आमी आपनादेर प्रिय बंधु राजेंद्र भाग्यस्तक चैनेले आपनादेर सकलके सुस्वागतम। साथे आपनादेर जन्य रइलो अढेल अफुराम शुभेच्छा अभिनंदन। प्रतिदिनेर न्याय आजके एकटि नतून विषयेर साथे एकटि नतून भिडियो आपनादेर सामने उपस्थापन करते चलेछि। आमार साथे सब समय जोगाजोग राखते नीचेर फेसबुक पेजटि लाइक करुन एबं फलो करुन, आर आमार व्हाट्सएप ग्रुप जयेन करते आज ही नीचेर नम्बरे रिक्वेस्ट पाठान। আসুন এবার আমরা মূল বিষয়ে এসে উপস্থিত হই। দর্শক বন্ধু, হিন্দু ধর্মে পবিত্র গঙ্গার জল অমৃতের মতন পূজনীয় এবং গুরুত্বপূর্ণ হিসেবে মনে করা হয়। এই কারণেই পুজো থেকে শুরু করে প্রতিটি শুভ ও মাঙ্গলিক কাজে গঙ্গা জল বিশেষভাবে ব্যবহৃত হয় হিন্দু ধর্মের কাছে। শ্রাবণ মাসে এই জলের গুরুত্ব আরও অনেক বেড়ে যায়, কারণ ভগবান শিবের ভক্তরা তাদের আরাধ্য দেবতা অর্থাৎ ভোলেনাথকে, মহাদেবকে নিবেদন করার জন্য দীর্ঘ দূরত্ব ভ্রমণ করেন। শ্রাবণ মাসে আপনার শিব সাধনা সফল হওয়ার জন্য ঘরে গঙ্গাজল আনা এবং এটি সঠিকভাবে রাখা এবং ভগবান শিবকে অর্পণ করার সঙ্গে সম্পর্কিত প্রয়োজনীয় সকল নিয়মগুলো অবশ্যই আপনাকে জানতে হবে, না হলে আপনার শিব সাধনা অসম্পূর্ণ থেকে যাবে। পবিত্র গঙ্গার জল কোথায় কীভাবে কীভাবে রাখবেন এবং কীভাবে পরবর্তীকালে ব্যবহার করবেন, যা ভগবান শিবকে নিবেদন করার জন্য ব্যবহৃত হয় এবং অন্যান্য শুভ কাজে ব্যবহৃত হয়, আসুন আমরা তা বিস্তারিতভাবে এই ভিডিওতে জেনে নেব। দেখুন, ভগবান শিবের যে প্রিয় মাস শ্রাবণ মাস শুরু হয়ে গেছে। শিবরাত্রি বা অন্যান্য তিথিতেও ভগবান শিবকে এই গঙ্গাজল দিয়ে স্নান করানো হয়, অভিষেক করানো হয়। এই বছর শ্রাবণ মাসে যে শিবরাত্রি রয়েছে, হ্যাঁ ঠিকই শুনছেন, শ্রাবণ মাসেও কিন্তু একটি শিবরাত্রি আছে, অর্থাৎ শ্রাবণ মাসের যেদিন শিব চতুর্দশী পরে কৃষ্ণপক্ষের, সেদিনকেও কিন্তু শিবরাত্রি বলা হয়। সেটি আগামী 26 জুলাই 2022। এই দিনও বহু ভক্ত গঙ্গাজল দিয়ে ভগবান শিবকে স্নান করাবেন, অভিষেক করাবেন। তবে মনে রাখবেন যে কোনো প্লাস্টিকের বোতল বা প্যাকেটে গঙ্গাজল রাখবেন না। প্লাস্টিকের প্যাকেট বা প্লাস্টিকের বোতলে গঙ্গাজল রেখে পরবর্তীকালে তা নিবেদন করবেন না। সর্বদা তামার পাত্রে এই জল ভগবান শিবকে নিবেদন করবেন, এতে ভগবান শিব অতি প্রসন্ন হয়, প্রীত হয়। গঙ্গার জল কোথায় রাখবেন? বাড়ির যেখানে সেখানে গঙ্গাজল রাখা যাবে না। আপনি যদি বাড়িতে গঙ্গাজল আনতে চান এবং তাহলে গঙ্গা স্নান করার পরে তামা বা অন্য কোনো ধাতুর তৈরি পাত্রে সেটিকে রেখে আপনাকে বাড়িতে নিয়ে আসতে হবে। গঙ্গার জল সংগ্রহ করতে প্লাস্টিকের পাত্র বা প্লাস্টিকের প্যাকেট ভুলেও ব্যবহার করবেন না। গঙ্গা জল ঘরে আনার পর তা রাখতে হবে ঘরের উত্তর বা পূর্ব দিকে, কারণ উত্তর পূর্ব দিককে শিবস্থান বলা হয়। তাই উত্তর পূর্ব দিক হলো আমাদের গৃহের পবিত্র স্থান, এইখানেই কিন্তু গঙ্গা জল রাখতে হবে। গঙ্গা জল আশেপাশে যেন কোনো নোংরা আবর্জনা না থাকে, এটি কিন্তু আপনাকে সর্বদা খেয়াল রাখতে হবে, বা কোনো অশুদ্ধ অবস্থায় অশুচি অবস্থায় সেই গঙ্গাজলের পাত্রকে কিন্তু স্পর্শ করাও যাবে না, তাহলে কিন্তু ওই গঙ্গাজল আর নিবেদন করা যাবে না ভগবানের কাছে। সনাতন ঐতিহ্যে গঙ্গাজল উপাসনা থেকে শুরু করে সমস্ত ধর্মীয় ও শুভ কাজে ব্যবহার করা হয়। পবিত্র গঙ্গাজল শুধুমাত্র ভগবানকেই নিবেদন করা হয় না, তবে প্রায়শই এই গঙ্গার জল তুলসীর সঙ্গে মন্দিরের পুরোহিতের দ্বারা চরণামৃত আকারে দেওয়া হয়। অমৃত আকারে গঙ্গাজল প্রায়শই যে কোনো দেব আচার ও শুভ কাজ করার সময় সংকল্প ও বিশুদ্ধকরণের কাজেও আসে। এটি বিশুদ্ধ করতে বিশেষভাবে ব্যবহৃত হয়। বাড়ির ভিতর ও বাইরে গঙ্গাজল ছিটিয়ে দিলে অশুভ শক্তি বা নেতিবাচক শক্তি দূর হয়, ঘরে ইতিবাচক শক্তি ও সুখ ও সমৃদ্ধি বজায় থাকে। এই জন্য গৃহস্থ বাড়িতে প্রতিদিন সন্ধ্যাবেলায় গঙ্গাজল ছিটিয়ে দেওয়া হয় সারা বাড়িতে। যদি কোনো কারণে কোনো উৎসব আপনি গঙ্গার তীরে পৌঁছতে পারছেন না গঙ্গা স্নানের জন্য, তাহলে
আপনার উচিত আপনার স্নানের জলে কিছুটা গঙ্গা জল মিশ্রিত করে মা গঙ্গার ধ্যান করে তারপরে স্নান করা। এমনটা বিশ্বাস করা হয় যে গঙ্গা জল সংক্রান্ত এই প্রতিকার করলে গঙ্গা স্নানের সমান পুণ্য লাভ হয়। এমনটা বিশ্বাস করা হয় যে কোনো ব্যক্তি যদি পুরো শ্রাবণ মাসে শিবলিঙ্গে গঙ্গা জল অর্পণ করে তাহলে তার শিবের কৃপা অবশ্যই তার উপর বর্ষিত হবেই। দর্শক বন্ধু, ভিডিওটি আমরা এখানেই শেষ করছি। আশা করি এই ভিডিওতে বর্ণিত তথ্য আপনাদের উপকারে লাগবে, কাজে আসবে। ভবিষ্যতে আরও অন্যান্য বিষয়বস্তু নিয়ে আপনাদের সামনে উপস্থিত হব। ততক্ষণ পর্যন্ত আপনারা খুব ভালো থাকুন, সুস্থ থাকুন, আনন্দে থাকুন। জয় গুরু, জয় মা।